लव यू। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা প্রিভিয়াস একটা টিকটক ট্রেন্ডিংয়ে থাকা ভিডিও দেখেছেন, যে ভিডিওটা রিসেন্টলি টিকটক ট্রেন্ডিংয়ে আসছে। আমি চেষ্টা করি যে ভিডিওটা রিসেন্টলি টিকটক ট্রেন্ডিংয়ে আসে সেই ভিডিওটার টিউটোরিয়াল সবার আগে আপনাদের দিয়ে দিতে, যাতে আপনারা ওই ট্রেন্ডটা ফলো করতে পারেন। জানি না আমি আপনাদের কতটুকু আগে দিয়ে দিতে পারি, তারপরেও প্রতিদিন একটা ভিডিও দিতেছি। আপনারা চ্যানেল চেক করলে দেখতে পাবেন, তারপরে আপনাদের সাপোর্ট পাইতেছি না। আপনারা চাইলেই আমি অনেক ভালো ভিডিও মেক করতে পারি, কারণ আপনারা যদি একটু ভালো সাপোর্ট দেন, ভিডিওগুলো শেয়ার করেন আপনাদের বন্ধুদের মাঝে, তাহলে অনেক উৎসাহিত হয়, ভালো লাগে, একদম ভিতর থেকে ভিডিও মেক করার একটা আগ্রহ আসে। আর আপনারা সাপোর্ট দিতেছেন না, তো আমার ভিডিও মেক করার উৎসাহটা একদমই আসতেছে না। তারপরে আপনাদের জন্য আমি প্রতিদিন একটা করে ভিডিও দিতেছি, দেখতে পাইতেছেন। আপনারা চ্যানেল চেক করলে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে 100 উপরে ভিউ, 200 উপরেও যায় না। দেন আপনারা যদি একটু ভিডিওটা শেয়ার দেন, তাহলে ভিডিও মেক করার উৎসাহটা আর একটু বাড়ায়। দেন আজকে টিউটোরিয়ালটা শুরু করি, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে স্ক্রিন না করে কন্টিনিউ করেন, আর আমি মূল ভিডিওটা শুরু করি। তো আপনারা টিকটক ভিডিও এডিটের জন্য জনপ্রিয় অ্যাপ ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেবেন। আর এই অ্যাপটা যাদের ফোনে না, তার ডিসক্রিপশন লিঙ্ক এবং প্লে স্টোর অ্যাপটা অ্যাভেলেবল, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন নিউ প্রজেক্ট একটা ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস শো হলে এখানে নিউ প্রজেক্ট একটা ক্লিক করবেন, তারপর ফটোতে আসবেন। ফটোতে আসার পর আপনাদের ফটো থেকে আপনারা আপনাদের 4টা ফটো সিলেক্ট করে নেবেন। দেন আমি 4টা ফটো সিলেক্ট করে নিতেছি, দেখেন 1 2 দেন 3 4, 4টা ফটো সিলেক্ট করার পর নিচে অ্যাড বাটনে ক্লিক করলাম, তারপর ফটোগুলো অ্যাড হয়ে গেল। দেন এরকম ইন্টারফেস শো হলো, এখন ফটোগুলার ডাইরেকশন অ্যাডজাস্ট করা লাগবে। তার জন্য ফার্স্ট ছবি লেয়ার ক্লিক করবেন, ফটোগুলার ডাইরেকশন 1.5 সেকেন্ড করে দিয়ে দিবেন। দেন আমি একটা দিয়ে দিলাম অলরেডি, তারপর দ্বিতীয়টা 1.5 সেকেন্ড দিয়ে দিলাম। দেন আর দুইটা আছে, ও দুটো দিয়ে দিতেছি, দেখেন আপনাদের সামনে 1.5 সেকেন্ড করে। তো দেখতে পেলেন আমি সব কটা ছবি 1.5 সেকেন্ড করে দিয়ে দিলাম। তারপর সে যে ওয়াটারমার্কটা আছে ওইটা একটা ক্লিক করবেন, দেন ডিলেট বক্সে ক্লিক করে ওটা ডিলেট করে দেবেন। তারপর শুরুর দিকে সে অ্যানিমেশনে ক্লিক করবেন, দেন কম্পিউটার সিলেক্ট করে প্যান্ডেলম 1 যে অ্যানিমেশনটা আছে ওইটা 4টা ফটোতে দিয়ে দিবেন। দেন আমি প্যান্ডেলম 1টা 4টা ফটোতে দিয়ে দিতেছি, দেখেন 1 2 3 দেন 4টা ফটোতে প্যান্ডেলম 1টা দিয়ে দিলাম। তারপর টিক মার্ক একটা ক্লিক করে দিলাম, দেন নিচে ফরম্যাট বলে একটা অপশন পাবেন, দেন ফরম্যাট আগে একটা ক্লিক করে দিবেন। তারপর 16x9 যেটা আছে ওইটা সিলেক্ট করে নেবেন, 9x6 পাশে, দেন 16x9টা সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস শো হবে। তারপর আপনারা সব লেয়ার একটা ক্লিক করবেন, এডিট আইকন একটা ক্লিক করবেন, রোটেটটা সিলেক্ট করে দিবেন। এইভাবে আপনারা 4টা ফটো রোটেট করে নেবেন। দেন আমি 4টা ফটো রোটেট করতেছি, দেখেন আপনাদের সামনে এডিট আইকন, রোটেট, দেন ছবি লেয়ার, এডিট আইকন, দেন আবার রোটেট। এভাবে আমি 4টা ফটো রোটেট করে নিতেছি, আপনারা দেখতে পেলেন আপনাদের সামনেই। দেন 4টা ফটো রোটেট করার পর আমাদের এই ভিডিওটা আপনারা সেভ করে নেবেন, উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে। দেন ভিডিওটা সেভ করতে দিতে আপনারা একটা ভিডিওতে লাইক দিয়ে দেন। দেন অলমোস্ট ভিডিওটা সেভ হয়ে গেছে, এখন ভিডিওটা সেভ হয়ে গেলে কী করবেন, উপরে একটা ব্যাক আইকন দেখতে পাইতেছেন, ওখানে ক্লিক করে ব্যাক দিয়ে দেবেন। দেন আবার ক্যান্সেল আইকনে ক্লিক করে একদম বেরিয়ে যাবেন। তারপর প্রজেক্ট আইকনে আরেকটা ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এখান থেকে ভিডিওতে চলে আসবেন। দেন এখানে আপনারা রিসেন্টলি সেভ করা ভিডিও ক্লিপটা দেখতে পাইতেছেন, যেটা অনেকটা এরকম। দেন এটা সিলেক্ট না করে আপনারা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপটা সিলেক্ট করবেন, দেখেন এই ভিডিও ক্লিপটা যেটা লিঙ্ক ডিসক্রিপশনে আছে ওইটা সিলেক্ট করার পর ওই যে ভিডিওটা এখন রিসেন্টলি সেভ করেছি ফটো দিয়ে ওইটা সিলেক্ট করবেন। দেন দুটো ভিডিও ক্লিপ অ্যাড করে নেবেন, দেন দুটো ভিডিও ক্লিপ অ্যাড করার পর এরকম ইন্টারফেস শো হবে। এখন যে ভিডিও ক্লিপটা ফটোর সেটার একটা ক্লিক করবেন, এডিট আইকনে একটা ক্লিক করবেন, দেন রোটেটে দুই তিনবার ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস শো হবে। তারপর এখানে ওয়াটারমার্ক যেটা আছে ওইটা ডিলিট করে দিবেন প্রতিবারের মতোই, দেন ওটা আমি ডিলিট করে দিলাম। তারপর শুরুর দিকে চলে আসবেন, একদম শুরুর দিকে, তারপর অডিওতে একটা ক্লিক করবেন, দেন ফাইলটা সিলেক্ট করে ডিসক্রিপশন একটা আপনারা মিউজিকের লিঙ্ক পেয়ে যাবেন, ওই ভিডিওটা মানে যে ভিডিও কি আকারে থাকবে ওটা সিলেক্ট করে নেবেন। তারপর ইনপুট সাউন্ড অনলি বলে নিচে একটা লেখা দেখতেছেন ওইটা একটা ক্লিক করে দেবেন। তারপরে একদম ইন্টারফেস শো হলে এখন কী করবেন, যেখান থেকে ছবি লেয়ার শুরু হয় সেখানে থামবেন, মানে ছবি আকারে যে ভিডিও ক্লিপটা আছে ওইখানে থামবেন। তারপর ইফেক্ট নামে যে আইকনটা আছে ওইটা একটা ক্লিক করবেন, ভিডিও ইফেক্টটা সিলেক্ট করবেন। তারপর পার্টি আইকনে চলে যাবেন, দেন ফার্স্ট যে অ্যানিমেশনটা মানে ইফেক্টটা আছে ওইটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবেন, দেন লেয়ারটা একদম ফুল করে দেবেন। তারপর ভিডিওটা অলমোস্ট মেক হয়ে গেছে, সেকেন্ড ভিডিওটা সেভ করে নেবেন। আমি এক্সপোর্ট অপশন একটা ক্লিক করলাম, দেন ভিডিওটা সেভ হয়ে যেতে, আর ভিডিওটা সেভ করতে যেতে আপনারা আপনার মতামতটা কমেন্ট করে দেন, চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন, আর আমার জন্য ভালো কিছু কামনা করলে ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের ফেসবুক নিউজ ফিডে, যে কোনো গ্রুপে। দেন আমি ফিরছি সেম টপিকের নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, টাটা, খারাপ পান, বাই বাই।